নমস্কার সেমিনারিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটি নামটি সার্থক করে জল যন্ত্রণা অব্যাহত পানিহাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায়, সে রাস্তায় জমা জল হোক কিংবা পৌরসভার সরবরাহ করা পানীয় জল, জল যন্ত্রণা থেকে কোনোভাবেই মুক্তি নেই আপামর পানিহাটিবাসীর। দিন কয়েক আগেই সেমিনারিক নিউজের পর্দায় আপনারা দেখেছেন, সারা বছর ধরেই পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের সারদানগরের গোটা এলাকা জুড়ে কিভাবে জমা জলের মধ্যেই নরক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। আর আজ দেখুন পানিহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের জল যন্ত্রণার ঘটনা। তবে এই এলাকার বাসিন্দারা আবার দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগতে ভুগতে আজ ক্ষুব্ধ হয়ে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন। দিনের পর দিন জল না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী আজ মূল জলের পাম্পের গেটে তালা লাগিয়ে দিয়ে অনির্দিষ্টকালের জন্য জলের পাম্প বন্ধ রাখার দাবি জানালেন। ঘটনাটি পানিহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের আজাদ হিন্দ নগরের ঘটনা। খবর পেয়ে স্থানীয় পৌরমাতা ঘটনাস্থলে এলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশও। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় 3 বছর আগে পাড়ার বাসিন্দারা জল প্রকল্পের জন্য পানিহাটি পৌরসভাকে তাদের জমি ছেড়ে দেয়। সে সময় পানিহাটি পৌর প্রশাসনের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের পানীয় জলের তীব্র সমস্যার সমাধান হবে, কিন্তু পাম্প তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবার পরেও দেখা যায় জলের সমস্যা তো মেটেই নি, বরং ভোগান্তি পৌঁছেছে চরম মাত্রায়। নির্দিষ্ট সময়ের অনেক পরে জল আসলেও তার গতি অত্যন্ত কম। তার থেকেও বিপজ্জনক হলো পানীয় জল থেকে পড়তে দেখা যায় কেঁচো, বালি ইত্যাদি। শুনুন আজাদ হিন্দ নগরের স্থানীয় বাসিন্দাদের বিস্ফোরক অভিযোগ। কিন্তু দেখা যাচ্ছে যে এটা চালু হওয়ার পর আমরা নর্মালি যে জলটা দিতাম সেটা থেকে আমরা বঞ্চিত। তো আমাদের একটাই ওনার কাছে যে আবেদন, যে আমাদের জলের ব্যবস্থাটা কি করছে চুপ আমরা চাইছি এটার সাথে আমাদের জলটা যুক্ত হবে। এর আগে যখন এইটার ব্যাপারে মিটিং হয়েছিল তখন বলেছিল যে আমাদের এতটাই জল পাবো যে তোমাদের দুতলা মধ্যে জল উঠবে, সেটা দুতলা কি আমরা নিজেই পাবো। এবার শুনুন পানিহাটি পৌরসভার 35টি ওয়ার্ডেই পানীয় জলের দীর্ঘদিনের সমস্যার কথা স্বীকার করে নেওয়ার পাশাপাশি পানিহাটির 27 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্যামলী দেবরায় কি জানালেন। শুধু 27 নম্বর ওয়ার্ড না, আমাদের 35টা ওয়ার্ডে জলের সমস্যা। হয়তো আমার ওয়ার্ডে বেশি, যেহেতু এত বড় ওয়ার্ড জলের খুবই সমস্যা, এটা আমার অস্বীকারের কোনো জায়গাই নেই। এবার দীর্ঘদিন ধরে এই জলের সমস্যা বলেই আজকে এত বড় একটা রিজার্ভার, আর মানে আগে যে কাউন্সিলর ছিলেন তিনি করেছেন বা সবার সহযোগিতায়, তখন কমিটি যারা ছিলেন তারা সবাই জানেন, তখন পাড়ার লোকও অনেকেই ছিলেন, সবাই জানে এই জলের প্রকল্পটা করা হয়েছে জলের জন্য 27 নম্বর ওয়ার্ডে পাওয়ার জন্য। তারপরে মানে সাইডে যায় যেসব ওয়ার্ড আছে তারাও পাবে, সেই জন্য মানুষের স্বার্থে এই কাজটা করে। এখন দেখা যাচ্ছে যে ওরা ওদের কথা জল পাচ্ছে না, সত্যিই পাচ্ছে না। আমি নিজেও দেখেছি পুজোর সময় আমি কম্পেশন করেছি ওনাদের কথাতেই। এবার আমি বলেছিলাম ফেরিল বাস করতে, ওনারা করেনি, হয়তো পয়সার সত্যি একটা লাগে, একটা পয়সাটা জমা দিয়ে করতে হয়, সেটা ওরা আমার সাথে কথা বলে অন্য করা যেত। কিন্তু ওরা বলছে না, বলছে এত বড় ট্যাঙ্কি জলের আছে, তার সত্ত্বেও এই ট্যাঙ্কির যে লাইন সেটা বাড়ি বাড়ি পাইপ লাইনের সাথে কানেক্ট নেই, সেটাই মেন যুক্ত করা হয়নি, সেটাই অভিযোগ। যে আপনি কি পৌর প্রশাসনকে জানাবেন বা চেয়ারম্যানকে জানাবেন বা বিধায়ককে জানাবেন? আগেও আপনারা হয়তো জানেন সুভাষনগরে জলের সমস্যা ছিল, সেই নিয়েও ঝামেলা হয়েছে। আমি একটা সমস্যা নিরূপণ হয়েছে, আজকে আমার পাড়াতেও এই জলের সমস্যা আমি জানিয়েছি, তারা বলছে দেখছে ওনাদের আমাদের
যে পাড়ার লোকেদের যে সমস্যা ওনারা বলছেন যে জলের পাইপ হয়তো বসেনি বা জয়েন্ট নি এমন কিছু একটা আছে, তাই আমার লোক এনে দেখতে হবে। যদি সেরকম সমস্যা থাকে পাইপ যদি বসাতে হয় আমি নিশ্চয়ই বসাবো, কথা বলে যদি জয়েন করার থাকে আমি নিশ্চয়ই করবো, আমার দিক দিয়ে যতটা করা সম্ভব আমি নিশ্চয়ই করবো। আমি কিন্তু কোনো সময় বলছি না যে আমি করবো না, আমি এসছি এনাদের ভোটে। ওটা বলছি বলছি, তাহলে জল জলটা যে পাচ্ছে না সেটা কেন, সেই কারণ কি কিছু জানতে পেরেছেন? এইটা এইটা জল পাচ্ছে না কেন, আপনি তো জানেন যে জলটা কেন পাচ্ছে না, কি জানেন কারণ? একটা সমস্যা আছে, নিয়ার নেই, অনেকেই জানে আমাদের নিচে জল নেই, নিয়ার নেই, সেই কারণে এটা করে। আপনারা জানেন এটা কেএমডির আন্ডারে, কেএমডি যতক্ষণ সিলিন্ডার না করবে ততক্ষণ কিন্তু পৌরসভার আন্ডারে আসে না। তার পৌরসভার আন্ডারে আসলে তখন পৌরসভায় দেখাশোনা করে, যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু পৌরসভার কোনো কাজ করতে পারবে না, সেটা কেএমডির আন্ডারে থাকে, এটা আপনারা ভালো করেই জানেন। এবার যাই হোক, আরেকটুভাবে ঝামেলা যেমন হয়েছে আমি জানিয়েছি, ওনারা ওনাদের দাবি পাইপ হয়তো বসেনি বা জল দেয়নি, সেটা আমি নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই করার চেষ্টা করবো যাতে মানুষ জল পায়। জল ছাড়া চলে, আমার বাড়িতেও জল আজকে বন্ধ, আমার বাড়িতেও কিন্তু জল পড়ছে না, আমার বাড়িতেও জল বন্ধ, তাহলে আমারও প্রয়োজন, সবারই প্রয়োজন জল, সকালে নেই। আমি চেষ্টা করবো ওনাদের কথা রাখার যাতে জলটা সমস্যাটা মেটে। জমা জল এবং পানীয় জল, গোটা পানিহাটি জুড়ে জল যন্ত্রণা কি আদৌ কখনো মিটবে? আপামর পানিহাটিবাসীর প্রশ্ন সেটাই। পানিহাটি থেকে রাজা দেউ রিপোর্ট, 7AWAKE নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7AWAKE নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।